ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, তাকবীর এবং গৃহী। হ্যালো। হ্যালো আবু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি। তোমরা কি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম কত সালে জানো? না তো আপু। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান 1941 সালের 29শে অক্টোবর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা কয় ভাই বোন জানো? কয় ভাই বোন? তারা 11 ভাই বোন, এবং 11 ভাই বোনের মধ্যে তিনি হচ্ছেন অষ্টম। চলো আমরা ছবি আঁকতে আঁকতে তার সম্পর্কে আরো অনেক কিছু জানবো। ঠিক আছে, ঠিক আছে আপু। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান কিন্তু চশমা পরতে ভীষণ ভালোবাসতেন। আমরা শুরুতে তার চশমাটা এঁকে নিব। হালকা করে আমরা একটু এঁকে নিব। হালকা করে এঁকে নেওয়ার পরে আমরা এটাকে ডিটেইল করব। আমরা একটু রাফ করে এঁকে নিব, যেহেতু আমরা এক কালারে করব, কালো রঙে করব, এত ডিটেইল আমাদের আঁকার দরকার নেই। ঠিক আছে, একটু এই জায়গাগুলো যে শেড পড়বে আমরা সেই ডিরেকশনগুলো একটু দিয়ে নিলাম। তোমরা জানো বীর শ্রেষ্ঠ মতিউর রহমান খেলাধুলায় ভীষণ পারদর্শী ছিলেন। সাঁতার এবং ফুটবলে ভীষণ নাম ডাক ছিল তার। এছাড়াও অন্যান্য খেলায়ও অনেক পারদর্শী ছিলেন। আমরা একটা মোটামুটি অবয়ব এঁকে নিয়েছি, এবারে এই অনুযায়ী আমরা কালার করব। আমরা ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, একদম সলিড ব্ল্যাক কালার নিয়ে নিব। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান কিন্তু সানগ্লাস পরতে ভীষণ পছন্দ করতেন। আমরা শুরুতে তার সানগ্লাসটি এঁকে নিব একদম কালো দিয়ে। তিনি একজন পাইলট ছিলেন। হ্যাঁ, পাইলট ছিলেন, এবং পাইলটদের মাথায় কিন্তু এই ধরনের হ্যাট থাকে, তাই না? আমরা যেহেতু এক রঙে করে নিচ্ছি, তাই পুরোটা সলিড ব্ল্যাক দিয়ে নিচ্ছি। মতিউর রহমান তো একজন পাইলট ছিল, তাই না? 1963 সালের 23 জুন তিনি পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। তিনি কিন্তু 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধেও বিশেষ অবদান রাখেন, এবং এই যুদ্ধে তিনি বীরত্বের সাথে অবদানের স্বীকৃতি স্বরূপ সিতারা এ হার্ব পদকে ভূষিত হন। তিনি পশ্চিম পাকিস্তানে বিমানবন্দরে চাকরি করতেন। এক কালারে করায় এই গলার নিচের অংশগুলো অনেক গাঢ় হয়ে যাচ্ছে, তাই না? আমাদের দেশে কয়জন বীর শ্রেষ্ঠ আছে বলতো? সাতজন। হ্যাঁ, এবং সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে মতিউর রহমান অন্যতম। এবারে আমরা গাঢ় কালো নিয়ে নিব, একদম চিকন চিকন লাইনগুলো সাবধানে দিতে হবে। মতিউর রহমানের ঠোঁটগুলো বেশ মোটা ছিল। আমরা একটা পাশ দিয়ে নিলাম, আরেকটা পাশ লাইটের কারণে দেখা যাচ্ছে না। অনেক সুন্দর হচ্ছে আঁকানো।
এই জায়গাটাতে আমরা জাস্ট একটু শেড দিয়ে দিব। ছাপু, মতিউর রহমান কিভাবে মারা যায় আমি জানি। জানো? বলো তাহলে শুনি। মতিউর রহমান হলো যখন প্লেন চালাচ্ছিল তখন একজন পাকিস্তান থেকে এসে সে বুঝে ফেলেছিল যে মতিউর রহমান যে বাংলাদেশে যাচ্ছে যাতে পাকিস্তানদেরকে মারতে পারে। তখন হলো ওরা দুইজন ঝগড়া লাগায় ওই আকাশের মধ্যে, তখন বিমানের মধ্যে তখন বিমানটা অ্যাক্সিডেন্ট করে ওরা মারা যায়। 20 আগস্ট 1971 সালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হন, কিন্তু তার দাফন করা হয় পাকিস্তানের বিমান ঘাঁটির একটি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কবরস্থানে। পরবর্তীতে 35 বছর কেটে যায়। 35 বছর পর 2006 সালে তাকে তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তার কবর স্থানান্তর করা হয় এবং বাংলাদেশে তার দেহাবশেষ পূর্ণ সাময়িক মর্যাদায় বাংলাদেশের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। আমরা আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ সহ সকল মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। চলো তবে আমাদের বন্ধুদের দেখি আসি কেমন হলো মতিউর রহমানের প্রতিকৃতি আঁকা। চলো ছোট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে কি করে একটি রং ব্যবহার করে আমরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি এঁকে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব ওয়ান টাইম প্লেট দিয়ে ম্যাকাও পাখি। তোমরা কি এই ধরনের প্লেট চেনো? এই ধরনের ওয়ান টাইম প্লেট দিয়েও কিন্তু আমরা সুন্দর সুন্দর ক্রাফট করতে পারি। আমরা এখানে একটা ম্যাকাও পাখির মাথা তৈরি করব। তো এই মাথাটা তৈরি করার জন্য আগে আমাদের প্লেটটাকে কেটে নিতে হবে। এরকম অর্ধচন্দ্রের মতো করে প্লেটটাকে আমরা কেটে নিব। কেটে নিলাম। এই যে কাটা অংশটা, এখান থেকে আমরা একটা বড় ওভাল শেপে গোল কেটে নিব। এটা কি বলো তো? চোখ? হ্যাঁ, অনেক বড় চোখ। ম্যাকাও পাখি অনেক বড় একটি পাখি। আর লাগবে কি আমাদের বলো তো? ঠোঁট। এরকম ঠোঁট কেটে নিতে হবে আমাদের। ঠোঁট রেডি হয়ে গেল, আমাদের চোখ রেডি হয়ে গেল। চোখের ভেতরে কালো বড় বড় আইবল তৈরি করতে হবে। এবারে এটার মাঝ বরাবর আমরা গ্লু দিয়ে আইবলটাকে সেট করে দেব। এই যে দেখো, এই আইবলটার পাশে আমরা একটু ব্লু বর্ডার লাইন দিয়ে দিব, তখন এর চোখটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে। আপু, আমরা ম্যাকাও পাখির কালার কি দিব? এই যে দেখো, আমাদের প্লেটটা যে আছে ওয়ান টাইম প্লেটটা কত কালারফুল না? হ্যাঁ, এরকম আমরা অনেক কালারের একটু পাতার শেপ কেটে নিব। এরপরে দেখো, আইবলের উপরে আবার সাদা ছোট্ট করে কেটে দুইটা হাইলাইট পড়ে না চোখের উপরে, সেই লাইট দুটো আমরা দিয়ে দিব। চোখটা আমরা এই জায়গায় বসাবো, তার মানে এই অংশটুকু আমাদের কালার করতে হবে। এই অংশটুকু আমরা এই ম্যাজেন্টা রঙটা করে দিব সাইন পেন দিয়ে, যেহেতু আমাদের প্লেটটার ম্যাজেন্টা অংশটা বেশি, তাই না? এবারে জাস্ট আমরা কিছু কাগজ কেটে নিব, এরকম পাতা পাতা ঝালর টাইপের আমরা কিছু কাগজ কেটে নিব। কেটে এগুলো আমরা আগে সেট করে নিব। আমরা শুরুতে অরেঞ্জটা সেট করে নিচ্ছি। আমরা চাইলে এগুলো কেটে কেটেও বসাতে পারি, তখন আমাদের সাদা গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে।
বাও পাখি আর্জেন্টিনা, ব্রাজিল এবং চিলে পাওয়া যায়। আচ্ছা, বেশিরভাগ সময় পাওয়া যায় ব্রাজিল আর চিল, আর্জেন্টিনা একটু কম পাওয়া যায়। বাংলাদেশে প্রচুর পরিমাণে ম্যাকাও পাখি কোথায় আছে বলতো? কোথায় আছে? বঙ্গবন্ধু সাফারি পার্কে। সেখানে গেলে তোমরা অনেক ম্যাকাও পাখি একসাথে দেখতে পাবে। জাস্ট এখানে আমরা পালক 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 করে দিচ্ছি, তাই না? হ্যাঁ। এই প্লেটের সাথে ম্যাচিং করে কিন্তু আমরা কাগজগুলো লাগালাম, তাই না? হ্যাঁ আপু। এবারে আমাদের চোখটা বসবে এখানে, আমাদের এই অংশটুকু একটু পিঙ্ক কালারে করতে হবে, পিঙ্ক কালারে করতে হবে। এই অংশটুকু আমরা কালার করে নিব। পিঙ্ক কালার করলে কি হবে? তখন সাদা চোখটা আরো বেশি ফুটে উঠবে, তাহলে সাদার উপরে সাদা চোখটা তো দেখতে ভালো লাগবে না। এবারে আমরা ব্লু সাহায্যে চোখটা বসিয়ে নিব, আর এই যে ঠোঁটটা এখানে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিব। এবং ঠোঁটের উপরে দুটো ছিদ্র থাকে, তাই না? ছোট ছোট, সেটা আমরা কিভাবে বুঝাবো? আমরা ছোট ছোট দুটো পাতার মতো দিয়ে নিব। এবার আমরা পেছন থেকে এই ঠোঁটটাকে আটকে দিব। এই দেখো, আমাদের সুন্দর একটা ম্যাকাও পাখির মাথার অংশ তৈরি হয়ে গেল না? হ্যাঁ আপু। এটা চাইলে আমরা যে কোনো কিছুর দরজায় লাগাতে পারি, দেয়ালে লাগাতে পারি, পড়ার টেবিলের পাশের দেয়ালটায় লাগাতে পারি। আবার চাইলে তোমরা এরকম কিছু ম্যাকাও পাখির মাথা, কিছু টিয়া পাখির মাথা, এরকম বেশ কিছু পাখির মাথা দিয়ে কিন্তু একটা দেয়ালও সুন্দর করে সাজাতে পারো। তাহলে তো অনেক ভালো লাগবে আপু। হ্যাঁ, চলো আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো ম্যাকাও পাখির মাথা তৈরি। ঠিক আছে, ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে ওয়ান টাইম প্লেট ব্যবহার করে আমরা কি করে ম্যাকাও পাখির মাথা তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব জনপ্রিয় চিত্রশিল্পী রফিকুন নবীর চিত্রকর্মের একটি বিশেষ চরিত্র, টোকাই চরিত্র সম্পর্কে। আচ্ছা, তোমরা কি শিল্পী রফিকুন নবীর কার্টুন চরিত্র সম্পর্কে জানো? সেটা তো মনে হয় একটা টোকাই। হ্যাঁ, শিল্পী রফিকুন নবী আমাদের দেশে টোকাই অবলম্বনে একটি কার্টুন চরিত্র করেন, যার নাম দেন টোকাই। চলো তবে আমরা শিল্পী রফিকুন নবীর কার্টুন চরিত্র টোকাই সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। টোকাই বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি কার্টুন চরিত্র, যার চিত্রশিল্পী হলেন শিল্পী রফিকুন নবী বা রনবী। 1978 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিচিত্রার পাতায় প্রথম আত্মপ্রকাশ করে টোকাই চরিত্রটি। বাংলাদেশে টোকাই প্রথম কার্টুন চরিত্র। রনবী এরকম একটি কার্টুন চরিত্র তৈরির কথা প্রথম কল্পনা করেন 60-এর দশকে। যুক্তরাষ্ট্রের কার্টুনিস্ট সুলস এর চার্লি ব্রাউন চরিত্রটি দেখে অনুপ্রাণিত হন তিনি, আর স্বপ্ন দেখেন এমন একটি চরিত্র তৈরি করবেন যার মুখে তুলে দিবেন চট জলদি মন্তব্য, অপ্রিয় সত্য, অথবা তীব্র আর গতানুগতিকতার বাইরের কোনো আলাদা পর্যবেক্ষণ। আর এরই ধারাবাহিকতায় জন্ম টোকাই চরিত্রটি, যে এক পথ শিশু চার্লি ব্রাউন থেকে অনেকখানি আলাদা। টোকাই চরিত্রটি একটি পথশিশু যার বয়স 10 বছরের কম। তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকে আর নির্মাঙ্গ ঢাকা থাকে লুঙ্গি দিয়ে। তার বাসস্থান আস্তাকুড়ের কাছাকাছি কিংবা ফুটপাতে কিংবা পতিত বড় পাইপের ভেতরে। টোকাইয়ের মাথায় টাক, কখনো গুটি কয়েক চুল, খাটো চেক লুঙ্গি মোটা পেটে বাঁধা, কখনো কাঁধে বস্তা। 78-79 ভোটের সময় বিলি করা জামা পরেছিলেন টোকাই। সেই জামাটি ছিল ওর থেকে অনেক বড় আকারে। কথা বলে কাক, গরু, ছাগল, মশার সাথে।
কথা বলে মানুষের সাথেও, তার কথা বুদ্ধিদীপ্ত, বিচক্ষণতায় ভরা, আবার রসে সিক্ত। যেই সময়টা এটা শুরু করেছিল সেই সময়ের প্রেক্ষিতে হলো কি যে কিছু কথা কিছু বলা ব্যাপার স্যাপার এটা খুব ইনডাইরেক্টলি প্রচ্ছন্নে খুব গা বাঁচিয়ে বললেও সরাসরি না বলেও সাধারণ মানুষ যা ভাবছে সবাই যা ভাবছে সেই কথাটা টোকায়ের মুখে পেয়ে যাওয়ায় এইটাকে আমার ধারণা যে ওইভাবে গ্রহণ করেছে। পেন অ্যান্ড ইঙ্কের পরে টোকাই হাজির হলো জল রঙের উচ্ছলতায়। সেখানে সে কখনো মনের আনন্দে মার্বেল গুটি দিয়ে খেলে, নৌকা চালায়, বাঁশি বাজায়, বেহালা বাজায়, কখনো রাস্তার বুকে উবু হয়ে লিখতে শুরু করে, কখনো আনন্দ দেয় ছুট, কখনো একা বসে থাকে, আবার কখনো পাঁচিলের ওপরে উঠে পাশের দেয়ালের ওপর দিকে উঁকি দেওয়ার চেষ্টা করে। রাজকীয় বাড়ির দরজায় হাজির হয় কাস্তে বস্তা নিয়ে। রফিকুন নবীর টোকাই এভাবে সমাজ সংস্কারকে প্রশ্নবিদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। রণবীর টোকাই চরিত্রটি বাস্তবে এমন কিছু পথশিশুর প্রতিনিধিত্ব করে যারা মানুষের ফেলে দেয়া আবর্জনা কুড়িয়ে নিয়ে যায় বা টুকিয়ে নিয়ে যায়। বাস্তবের যেসব পথশিশুকে প্রতিনিধিত্ব করতে গিয়ে টোকাইয়ের বাসস্থান হল আস্তাকুড়ি বা ডাস্টবিনের কাছাকাছি, ফুটপাত কিংবা পতিত বড় পাইপ, যা তার বস্তুহীনতাকে প্রতিক্রিয়ায়িত করে। তার পোশাক বলতে একমাত্র লুঙ্গি, যা তার দারিদ্রতাকে প্রতিক্রিয়ায়িত করে। অন্য অর্থে টোকাই প্রতীকতা বর্জিত একটি চরিত্র যে প্রায় বাস্তবই তুলে ধরে। এ অর্থে টোকাই চরিত্রে প্রতীকতা খোঁজার অবকাশ নেই। আজ আমাদের আর্ট এন্ড ক্র্যাফ্ট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্র্যাফ্ট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।